আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তো আমরা গত ক্লাসে যেখান থেকে আলোচনা করছি তারপর থেকে আমরা চলো আজকের ক্লাসটা শুরু করি। তো আমরা আজকে 14 নম্বর অঙ্কটা দেখবো। 14 নম্বরে হচ্ছে, ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয়, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হলে স্তম্ভটির উচ্চতা কত? তো এখন আমরা একটু এটা এঁকে দেখি যে আমরা মনে করলাম স্তম্ভটা হলো এ বি, এটা হলো স্তম্ভ। এখন এটাকে আমরা এই বিন্দুতে, সি বিন্দুতে এই স্তম্ভটার উন্নতি কোণ হয়েছে 60 ডিগ্রি। প্রশ্ন অনুযায়ী আমি চিত্রটা অঙ্কন করতেছি, তোমরা দেখো এটা হলো সি বিন্দুতে উন্নতি কোণ হলো 60 ডিগ্রি। এখন এই জায়গা থেকে যদি আমরা 25 মিটার পিছিয়ে যাই, তাহলে সি থেকে আমরা ধরলাম এটা 25 মিটার পিছিয়ে আসলাম, তার মানে সি থেকে এই ডি পর্যন্ত এটাকে ধরে নিলাম আমরা, এটা 25 মিটার। যদি পিছিয়ে আসি তাহলে এইখানকার উন্নতি কোণটা হবে আমাদের 30 ডিগ্রি, আমাদের হবে 30 ডিগ্রি। তাহলে এখন বলছে আমাদের এই স্তম্ভটার উচ্চতা কত? দেখো, আমরা স্তম্ভের উচ্চতা বের করতে গিয়ে আমরা দেখছি হয়তো আমাদের এই যে টেন থিটা মানে কি লম্ব বাই ভূমি, ভূমির মানটা আমার জানা থাকতে হবে, এবং থিটার মানটা আমরা এখানে থিটার মান জানি, কিন্তু ভূমির মান কতটুকু জানি? আমরা শুধুমাত্র কিন্তু ডি এবং সি জানি, সি বিটা জানি না, অর্থাৎ সম্পূর্ণ ভূমির মানটা আমরা জানি না। আমাদের প্রথম যে কাজটা করতে হবে, প্রথমে আমাদেরকে এই বিসির মানটা বের করে নিতে হবে, তারপরে আমরা ওই মানটা বের করতে পারবো। চলো আমরা অঙ্কে যাই। আমরা প্রথমে লিখব যে মনে করি স্তম্ভটির উচ্চতা, উচ্চতা এ বি ইকল হোয়াট, আর এখানে আমাদের কী দেওয়া আছে, কোণ এ সি বি কোণ 60 ডিগ্রি দেওয়া আছে, এবং আরেকটি কোণ আছে আমাদের যে এ ডি সি ইকল আমাদের দেওয়া আছে 30 ডিগ্রি, আর আমাদের কী দেওয়া আছে, ডিসি ইকল আমাদের 25 মিটার দেওয়া আছে মিটার। এখন আমরা দেখি, এখন আমরা ত্রিভুজ, এই ত্রিভুজটা নিয়ে প্রথমে আমরা কাজ করব, যেহেতু আমাদের এই বিসির মানটা আগে বের করে নিতে হবে, এর জন্য আমরা 60 ডিগ্রির কোণটাকে ধরে আমরা কাজ করব। তাহলে এখন আমরা লিখি ত্রিভুজ এ বি সি হতে, ত্রিভুজ এ বি সি হতে আমাদের সূত্রটা কি, ট্যান 60 ডিগ্রি ইকল লম্ব বাই ভূমি, লম্ব হলো এ বি আর ভূমি হলো বি সি, বা ট্যান 60 মান কত, ট্যান 60 মান হয়েছে √3 ইকল এ বি বাই বি সি। এখন দেখো আমাদের কিন্তু এই বি সির মানটা আমাদের বের করে নিতে হবে, এর জন্য আমরা বি সিটাকে যদি আর গুণন করি তাহলে কী হয়ে যাবে, আমাদের বিসিটা এখানে আসবে আর √3টা নিচে চলে আসবে, তার মানে বিসি ইকল আমাদের এখানে কী হইতেছে, এ বি বাই √3। তাহলে আমাদের কিন্তু বিসির মানটা বের হয়ে গেল। এখন আমরা সমগ্র ত্রিভুজটাকে নিয়ে কথা বলবো, এখানে যে ত্রিভুজটা হয়েছে সমগ্র ত্রিভুজটা কি, এ বি ডি, আবার ত্রিভুজ এ বি ডি হতে, ত্রিভুজ আমরা এ বি ডি হতে কী লিখতে পারি, লিখতে পারি এখানে ট্যান 30 ডিগ্রি তাহলে কত, লম্ব বাই ভূমি, লম্ব হলো এ বি আর এখানে আমাদের ভূমি আসতেছে কি, ভূমি আসতেছে আমাদের বি ডি, এই বি ডিকে আমরা, এই বি ডি ভূমি, এই বি ডিটাকে আমরা কি একবারে ডিসি প্লাস বি সি লিখতে পারি না, আমরা কিন্তু এটা লিখতে পারি যে বি সি প্লাস সিডি, আমরা এই আকারে কিন্তু এটা লিখতে পারি। তাহলে এখন আমাদের হবে কি দেখি, আমরা এখন tan 30-র মান কত, tan 30-র মান হলো 1/√3 ইকল, এখন আমাদের এই এখানে এ বি থাকলো আর এখানে আমাদের কী আছে, এখানে যে ডিসি, এই ডিসির মানটা কিন্তু আমরা জানি, ডিসির মানটা আমরা জানি, তাহলে বি সিটাকে রেখে দিলাম প্লাস ডিসির মানটা আমরা বসালাম, ডিসির মান কিন্তু এখানে 25, বা এখন আমরা এটাকে আর গুণন করি, এটার সাথে এটা গুণ করি, তাহলে এটার সাথে এটা যদি আমরা গুণ করি তাহলে হবে কি,
রুট থ্রি এবি ইকল, এটা অনেক সাথে গুণ হলে হবে কি বিসি প্লাস 25। বা এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই বিসিটাকে দেখো, এই বিসির কিন্তু আমরা একটা মান বের করছি, আমরা শুরুতেই কিন্তু বিসির এই মানটা বের করছি। এখন আমাদের এই বিসির মানটা আমাদের এখানে লাগবে, তো এখন আমরা বিসির মানটা আমাদের কি এবি বাই রুট থ্রি, তাহলে আমরা রুট থ্রি এবি, আর এইটার এই বিসির মান কত, বিসির মান হলো এবি বাই রুট থ্রি। তাহলে আমরা যদি এবিটা, যেহেতু এবির আমাদের উচ্চতা বের করতে হবে, তাহলে এবি এইটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে মাইনাস বিসির পরিবর্তে একবারে আমরা লিখতে পারি এবি বাই রুট থ্রি ইকল 25। বা এখন দেখো আমাদের এখানে কিন্তু আমাদের কি হবে, সরল হবে, তাহলে সরলটা করলে কি হবে রুট থ্রি, রুট থ্রি দিয়ে রুট থ্রির সাথে গুণ হলে কিন্তু থ্রি এবি হয়ে যাবে, কারণ আমরা জানি দুইটা রুট থ্রি পরস্পর গুণ হলে একটা পূর্ণ থ্রি হয়। তো মাইনাস এখানে আমাদের কি থাকতেছে, রুট থ্রি দিয়ে রুট থ্রি কাটলে আমাদের এবি থাকবে, এবি ইকল 25। এবার আমরা এটাকে আর্গুনন করি যে এখান থেকে এটা বিয়োগ করলে টু, থ্রি এবি থেকে এবি চলে গেলে আমাদের টু, উপরে টু এবি থাকবে আর নিচে আমাদের কি থাকতেছে রুট থ্রি ইকল 25। বা এখন আমরা এটাকে কী করতে পারি, টু এবি ইকল আমাদের আর্গুনন হয়ে যাবে 25-এর সাথে রুট থ্রি গুণ হয়ে যাবে। বা এবি, এবি করলে আমাদেরকে এবির মানটা বের করতে হবে, তাহলে টুটা আমাদের এখানে এসে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেল টু। তাহলে এখন অত এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা যে রেজাল্টটা পাই সেই রেজাল্টটা হলো 21.631 মিটার প্রায়। দেখো বন্ধুরা অঙ্কটা কিন্তু খুবই সহজ, তো কি প্রথমে আমাদের যে এখানে বলছে যে একটি স্তম্ভ, এই স্তম্ভর কোনো একটা বিন্দুতে 60 ডিগ্রি উন্নতি কোণ, আমরা ধরলাম এই স্তম্ভটার গোড়া থেকে খানিকটা দূরে সি বিন্দুতে এর উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। এখন এই 60 ডিগ্রি থেকে 25 মিটার পিছিয়ে গেলে, প্রশ্ন বলছে 25 মিটার পিছিয়ে গেলে, অর্থাৎ মনে করলাম আমরা সি থেকে 25 মিটার ডি পর্যন্ত আসলো, তখন এটার উন্নতি কোণ হলো কত, 30 ডিগ্রি। এখন বলছে আমাদের এর উচ্চতাটা কত, স্তম্ভটার উচ্চতাটা, আগে কিন্তু আমাদের সরাসরি ভূমি দেওয়া থাকতো, উচ্চতাটা বের করতে হতো, কোনো ঝামেলা ছিল না, কিন্তু এখন আমাদের একটু ঝামেলা করছে যে ভূমির মানটা কিছুটা দিছে বা কিছুটা আমাদের বের করে নিতে হয়েছে, এই শুধুমাত্র এতটুকুই পার্থক্য। অতটুকুর জন্য কিন্তু আমাদের এখানে দুইটা ত্রিভুজ হয়েছে, আগে যেমন পূর্বের অঙ্কগুলো করলে আমরা একটা ত্রিভুজ পাইতাম, একটা ত্রিভুজ ধরে কাজ করতাম, এখন আমাদের এখানে আমরা দুইটা ত্রিভুজ পাইছি। তো প্রথমে যখন দুইটা ত্রিভুজ পাবো, তখন এই মানে এই ত্রিভুজটা, প্রথম ত্রিভুজটা নিয়ে কাজ করব, কাজ করে আমরা মান বের করার পরে আমরা এই ভূমির বাকি অংশটা, যে মানটা আমরা জানি না, ওই মানটা আমরা এখানে বের করে রাখবো। রাখার পরে আমরা সমগ্র ত্রিভুজ এ বি ডি এই ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করব, কাজ করার পর আমাদের এখানে ক্যালকুলেশন করে এখানে গিয়ে আমাদের যেখানে বিসি আছে, এই বিসির জায়গায় আমরা এই বিসির যে মানটা বের করছি সেই মানটা আমরা এই বসিয়ে দেবো, বসিয়ে ক্যালকুলেশন করব। করার পর এখান থেকে আমাদের এবিটাকে কমন নেবো, এবিটির মানটা এভাবে বের করতে পারবো। তোমরা অঙ্কটা একটু ভালোভাবে দেখলে আমি আশা করি, আর এখানে তোমাদের কোনো সমস্যা থাকবে না, আর তারপরে যদি কোনো সমস্যা থাকে, কোনো জানানো থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবে। দেখো এরপর যে অঙ্কটা রয়েছে 15 নম্বর, 15 নম্বর অঙ্কটা কিন্তু এই 14 নম্বরের ঠিক সেম, তো 16 নম্বরটাও প্রায় সেম, তো 16 নম্বরে একটু ব্যতিক্রম আছে, কিন্তু 15 নম্বরটা তোমাদের জন্য থাকলো, তোমরা এইটা এটা নিজেরাই করবা, 14 নম্বরটা যেহেতু পেরেছো তাহলে 15 নম্বরটা অবশ্যই পারবা। তো চলো 16 নম্বরটা নিয়ে আমরা একটু কথা বলি। তো 16 নম্বরে কী আছে, একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখল যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ হলো 60 ডিগ্রি, ওই স্থান থেকে 96 মিটার পিছিয়ে গেলে উন্নতি হবে 30 ডিগ্রি, টাওয়ারের উচ্চতা ও নদীর প্রস্থতা বের করতে বলছে। দেখো আমরা ধরে নিলাম নদীর ওপারে একটি টাওয়ার হলো এবি, নদীর তীরের ওপারে হলো টাওয়ারের উচ্চতা হলো এবি। এখন তুমি মনে করো নদীর ঠিক এপাশে এই জায়গাটা দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে তুমি দেখতেছো টাওয়ারের চূড়ার সাথে তোমার অবস্থান সি এর অবস্থানের উন্নতি কোণটা হলো 60 ডিগ্রি,
কিন্তু দেখলা যে তুমি যদি আরো খানিকটা পিছিয়ে যাও, যে 96 মিটার যদি তুমি পিছনের দিকে ফিরে যাও, তখন তোমার যে উন্নতি কোণটা হয় সেইটা হয় ধরো তোমার 30 ডিগ্রি। দেখো চিত্রটা বোঝাটা কিন্তু আসল, যে এই অঙ্কটা পারা যতটা সহজ হবে যদি তুমি চিত্রটা ভালোভাবে বুঝতে পারো, প্রশ্নের সাথে তোমার চিত্রটা যদি তুমি আঁকতে পারো এবং বুঝতে পারো। তো আমাদের এখানে বলছে কিন্তু নদীর, এটা একটা নদী, এই বিসি এ পর্যন্ত এটা হচ্ছে নদীর বিস্তার। আর এখানে এই তুমি এখানে সি বিন্দুতে ধরো তুমি এখানে, তো তোমার থেকে এ পাশে নদীর ও পাশে এবি একটি টাওয়ার উচ্চতা। এখন তুমি নদীর এখানে যা দাঁড়িয়ে আছো ওখান থেকে এই টাওয়ারের উন্নতি কোণ হলো 60 ডিগ্রি। এখন তুমি যদি এই তীর ধরে আরও 96 মিটার যদি পিছনে চলে যাও, তখন তোমার এখানে যে উন্নতি কোণটা হবে সেটা হলো 30 ডিগ্রি। এখন তোমাকে বলছে কি যে এই নদীর বিস্তারটাও বের করতে বলছে তোমার, আর টাওয়ারের উচ্চতাটাও বের করতে বলছে। দেখো আমাদের আগের অঙ্কটা কী ছিল, আমাদের এভাবে একটা মান দেয়া থাকতো কিন্তু ভূমির মান পুরোটা দেয়া থাকতো না। তাহলে আমরা ভূমির মান এই এইটা তো আমাদের বের করে নিতে হতো। তাহলে দেখো সেম কিন্তু, শুধু একটু ওখানে মানটা বের করা, আগের অঙ্কটার মতো আগে এই 14 এবং 15 মতো সেম 16 নম্বরটাও, শুধুমাত্র এই মানটা আলাদা করে বের করতে বলছে। চলো এখন আমরা অঙ্কটা করি। আচ্ছা দেখো এখন আমরা মনে করি যে টাওয়ারের উচ্চতা এ বি ইকুয়াল হোয়াট। এখন আমাদের নদীর প্রস্থ মানে বিস্তার, নদীর বিস্তারটা হলো কি বিসি, বিসি এই বিসিটাও আমাদের হোয়াট। আর আমাদের এখানে এই যে ডি সিডি এই দূরত্বটা কত দেওয়া আছে 96 মিটার। আর আমাদের কোণগুলো কী কী দেওয়া আছে আমরা একটু লিখে নিই। কোণগুলো হলো এ সি বি ইকুয়াল 60 ডিগ্রি, এবং আমাদের কী দেওয়া আছে যে এ ডি বি কোণ ইকুয়াল 30 ডিগ্রি। চলো বন্ধুরা আমরা এবার কি করব, আমাদের যেহেতু প্রথমে এই মানটা বের করে নিতে হবে, তাহলে আমরা প্রথমে এ বি সি ত্রিভুজ নিয়ে কথা বলবো। লিখি ত্রিভুজ এ বি সি হতে, আমরা ত্রিভুজ এ বি সি হতে কী লিখতে পারি, এখানে 10 60 ডিগ্রি, 10 60 ডিগ্রি মা ইকল কত লম্ব বাই ভূমি, লম্ব হলো এ বি ভূমি হলো বিসি, বা 10 60-এর মান কত √3 ইকল এ বি বাই বিসি। তাহলে এখন যদি আমরা এটাকে আর গুণন করি তাহলে বিসি ইকল এ বি বাই √3 আমরা এই মানটা পাই। এখন আমাদের কী কাজ, এখন যে আমাদের কাজটা হলো, এখনও হলো আমাদের যেহেতু আমরা এই মানটাই যে বের করে নিয়েছি বিসির মানটা আমরা বের করে নিলাম, এখন আমরা পুরো ত্রিভুজটা নিয়ে কাজ করব। তাহলে ত্রিভুজ এ বি ডি হতে হবে কি 10 30 ডিগ্রি ইকল এ বি বাই বিডি। দেখো 10 30-এর মান কত, 10 30-এর মান হলো 1/√3 ইকল আমাদের এখানে কি আসতেছে, এখানে এ বি আমরা রেখে দেব, আর এখানে আমাদের কি বি ডি। এখন যদি আমরা এটাকে আর্গুনন করি, আর্গুনন করলে কি হয়, এটা এটার সাথে গুণ হবে মানে √3 এ বি, আর এখানে এটা বিডি অনের সাথে গুণ হবে আর্গুনন, বা √3 এ বি ইকুয়াল এই বিডির মান কত, আমরা বিডির মান কিন্তু আমরা সরি বিডির মানটা আমরা জানি, বিডি সমান আমাদের কি লিখতে পারি, আমরা বিডি সমান লিখতে পারি আমরা বিসি প্লাস ডি সি, এটা আমরা লিখতে পারি। বা এখন দেখো √3 এ বি ইকুয়াল আমরা এই বিসির পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা কিন্তু এখানে বিসির মানটা অলরেডি বের করে ফেলছি, তার মানে এটা হবে এ বি বাই √3। আর এই ডিসির মান কত, ডিসির মান হলো 96। বা এখন দেখো এইটাকে আমরা এ পাশে নিয়ে আসবো, তাহলে √3 এ বি পক্ষান্তরকারের বাম পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, ও পাশে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এখানে থাকবে কি 96। বা
এখন দেখো এখানে কিন্তু আমাদের যে কাজটা আমরা করব সেটা কিন্তু আমরা রুট থ্রি কম লসাগু নিলাম, তাহলে এখানে থ্রি এবি হবে ইকুয়াল মাইনাস এবি ইকুয়াল 96। বা এখন দেখো আগের ঠিক সেম সরল, তাহলে এখানে উপরে থাকতেছে কি আমাদের টু এবি, আর এই রুট থ্রিটা এটার সাথে 96-এর সাথে গুণ হলে আমাদের কত হবে রুট থ্রি, বা এবি ইকুয়াল কত হবে দেখো এবি ইকুয়াল আমাদের টুটা নিচে ভাগ হয়ে যাবে। আমরা যদি টু দ্বারা নিচে ভাগ করি তাহলে আমরা এখন এটার রেজাল্টটা পাবো কি, রেজাল্টটা পাবো 83.138 মিটার প্রায়। তাহলে দেখো আমাদের কিন্তু এই যে মানটা আমরা বের করলাম, এই যে এবি, এই এবির মানটা যে আমরা 83.138 পাইলাম, এটি কিন্তু আমাদের কিসের মান, এটা হলো আমাদের টাওয়ারের উচ্চতা। এখন আমাদের টাওয়ারের উচ্চতা আমরা বের করে ফেলাম, এখন আমাদের কিন্তু একটু বলছে এই যে নদীর বিস্তার। এখন নদীর বিস্তারটা আমরা কীভাবে পেতে পারি, এই মানটা যদি আমরা এই এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা মানটা পেয়ে যাব। তো এই এবির এখানে যদি আমরা এই মানটা যদি আমরা বসিয়ে দিই এবির মানটা, তাহলেই কিন্তু আমরা আমাদের মানটা বের করে নিতে পারবো। তাহলে দেখি আমরা এখানে মানটা বের করি, এবি বিসি নদীর বিস্তার, বিসি ইকুয়াল আমাদের এখানে কত আছে এবি, এবি বাই রুট থ্রি। তাহলে দেখো এখানে এবি ইকুয়াল কত, এখানে আমাদের এবি ইকুয়াল কত 96। আমরা যদি এইটা বসাই যে এবি ইকুয়াল হলো 96√3/2, আর নিচে আসতেছে বাই রুট থ্রি, তখন এটা গুণ দিলে উল্টে যাবে 96√3/2 অন বাই রুট থ্রি, তখন এই √3/√3 কেটে গেল, 96 দ্বারা এটাকে ভাগ করলে আমাদের কত হবে যে 48 মিটার। তাহলে আমাদের নদীর প্রস্থটা কত বের হলো 48 মিটার। তাহলে দেখো আমাদের কিন্তু আগের অঙ্ক সেম আগের অঙ্কটার মতোই, শুধুমাত্র আমরা এই এবির মানটা বের করার পরে আমরা এই নদীর বিস্তারটা বের করার জন্য এখানে নদীর বিস্তারটা বের করার জন্য আমাদের এইখানে যে এই নদীর বিস্তারটা আমরা বিসি মানে নদীর বিস্তার, এইখানে আমরা মানটা বসিয়ে দিলে আমাদের রেজাল্টটা চলে আসবে। তো আজকে এই পর্যন্তই, তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো, আর যদি তোমার কোনো জানার থাকে এই চ্যাপ্টার সম্পর্কে তারা অবশ্যই আমাকে জানাবে। দেখো এই জগতে শেখার কিন্তু অনেক মাধ্যম আছে, অনেক মাধ্যম আছে যার মাধ্যমে আমরা শিখতে পারি, ঠিক না? তো আমি চাচ্ছি আমার দ্বারা একজন ছাত্রর যদি কিছুটা উপকৃত হয় তাহলে আমি অনেক নিজেকে ধন্য মনে করব। এর জন্য আমার কিছু ভিডিও করা বা এগুলো আপলোডিং করা, যাতে করে অন্তত একটা ছাত্রর কিছুটা হলেও উপকার করতে পারে। তো তোমরা সবাই আমার পাশে থাকবে, সাথে থাকবে এই কামনা রাখি, তোমরা সবাই আমাকে হেল্প করবে, তাহলে হয়তো আমি সামনের দিকে আগাতে পারবো ইনশাল্লাহ। তো আশা করি তোমরা আমার সবাই পাশে থাকবে। কেমন?